হ্যালো অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং আজকের দিনটা খুব খুবভাবে সেলিব্রেট করেছো। তো আজকে টিচার্স ডে, এই টিচার্স ডেতে আমার সমস্ত শিক্ষকদেরকে আমি ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানাই, যাদের কাছ থেকে জীবনে কিছু না কিছু শিখেছি। শুধু যে সিলেবাসের পড়াশুনো বা কম্পিটিটিভের পড়াশুনো, শুধু পড়াশুনো নয়, জীবনে তো লাইফ স্কিলও অনেক শিখতে হয়। তো যাদের যাদের কাছ থেকে শিখেছি একদম প্রাইমারিলি, তো অবশ্যই বাবা এবং মা, এছাড়াও যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা সোসাইটির অনেকের কাছ থেকে তো আমরা অনেক কিছু শিখি, তো প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। আর আমার যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আমাকে উইশ করেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তো তাদের প্রত্যেককে আমার স্নেহাশিস জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। তো প্রত্যেকে আশা করি ভালো আছো এবং সবাই ভালো থাকো, আনন্দে থাকো। স্টুডেন্টদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে পেশেন্স রাখো এবং কন্টিনিউয়াস এফোর্ট দাও, যাতে তোমরা তোমাদের সাকসেসটা অ্যাচিভ করতে পারো। কারণ দেখো, কোনো কিছু একদিনে হয়ে যায় না, আর বাট আমরা যদি কন্টিনিউয়াস এফোর্ট দিই তাহলে একদিন তো হয়ই। ঠিক আছে, একটা কথা আছে না ছোট্ট, যেটা আমি প্রায় ক্লাসে বলি, যে সেটা হচ্ছে কুইটার্স নেভার উইন এবং উইনার্স নেভার কুইট। যারা জেতে তারা কিন্তু কখনো রাস্তা ছেড়ে যায় না, তারা একের পর এক একের পর এক চেষ্টা করে থাকে, আর যারা ছেড়ে যায় তারা কিন্তু কোনো দিন জিততে পারে না। তো এটাই মনে রেখো, আজকে শিক্ষক দিবসে এটাই সংকল্প নাও যে আমাদেরকে আমাদের অ্যাচিভমেন্টটা পেতে হবে। বাস এটুকুনি, সবাই ভালো থাকো, আনন্দ থাকো। আর আমাদের ক্লাসের শিডিউল কিছু চেঞ্জ হবে সেপ্টেম্বরে, তো আমি সেটা টাইম টু টাইম জানিয়ে দেবো। আর একটা বিষয় যেটা হচ্ছে, আমার স্টুডেন্টরা সবসময় আমার কাছে একটা অ্যাপিল করে, যারা অফলাইনে আমার কাছে পড়ে, যে আপনি ইউটিউবে কেন একটু জাস্ট একটু গিয়ার আপ কেন করেন, একটু মোটিভেশনাল কিছু কথা বললে, এখনকার কঠিন পরিস্থিতিতে আমরা যেভাবে লড়াই করছি আমাদেরও বেশ কিছু বেনিফিট হয়, প্লিজ যদি আপনি এরকম করেন, আমি চেষ্টা করছি, ঠিক আছে, এরকম ভিডিও দেওয়ার জন্য তোমাদের জন্য। তো চলো, বেস্ট অফ লাক।